বলছি, সরস্বতী পূজায় আমার শাড়ির কুচি ধরে দেবে? সামনে পরীক্ষা আসছে, আমি সরস্বতী পুজোর দিনও পড়তে বসবো। আগ লাগা দি, আগ লাগা দি, আগ লাগা দি। ও মোটর সাইকেল বাবা, এবার সরস্বতী পূজায় একটা গার্লফ্রেন্ড পটিয়ে দাও। প্রতি বছর পুজোয় তোমার পিঠে চেপে একাই ঘুরতে হয়, এবার পুজোয় যদি তোমার পিঠে আমার গার্লফ্রেন্ডকে চাপিয়ে নিয়ে ঘুরতে পারি, তাহলে তোমাকে প্রতিদিন সকাল সন্ধ্যা ধূপ সন্ধ্যা তো দেবোই, তার সঙ্গে বাতাসা লকুনদানাও দেবো। প্লিজ একটা গার্লফ্রেন্ড পটিয়ে দাও। বাহ, কে অ্যাক্টিং কর রহা। এবার ওই মালটা কেমন ডায়লগ মারবে দেখ। অনলি সিঙ্গেল মেয়েদের জন্য সরস্বতী পূজায় বাইকে নিয়ে ঘুরবো, ফুচকা আর বিরিয়ানি খাওয়াবো, দিয়ে ঘরে টুকুস করে পৌঁছে দেবো, কেউ জানতেই পারবে না। আচ্ছা, এটা কি করছো? কেন তোমাকে টাওয়ার দিচ্ছি এটাও বুঝতে পারছো না? প্যারি সমাজ গেই। আচ্ছা, ইডি কি বললে? ইংরেজি ভাষায় তোমাকে গালাগালি দিলাম। ও, আমি ইংরেজি ভাষায় কাঁচা, তো তাই আপনি আমাকে ইংরেজিতে গাল দেন আর যাই করেন, ইস মাথা মে কুছ নেই ঢুকে গা ম্যাডাম জি। থাক, এখন এসব ছাড়ো, আমরা বাইকে চেপে ঠাকুর দেখে আসি, চলো। ওটা বাইক? ও মা, কেন তুমি যদি ওই বাইকের গুণ দেখো না, তাহলে তুমি বেগুন খাওয়া ভুলে যাবে। যেমন ধরো, অন্য বাইকের থেকে তেল সার্ভিস বেশি দেয়, তারপর গাড়িতে 4টে কি 5টা লোডও চাপা হয়। আমার কপাল ভালো ছিল বলে অনেক খুঁজোখুঁজি করে বাইকটা পেয়েছি। তুমি যেদিন KTM বা R15 কিনতে পারবে, সেদিন আমার মতো মেয়েকে পটাতে এসো, বুঝলে? ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে, বিখর হি জঙ্গলে তু চুন।